হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ প্লে স্টোর বা গুগল অ্যাকাউন্ট যাই বলেন না কেন, তাতে কিভাবে পিকচার অ্যাড করবেন অর্থাৎ প্রোফাইল ফটো লাগাবেন হোয়াটসঅ্যাপের মতন। তো ভিডিওর শুরুর আগে যে কথাটা বলে নয়, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথম আমার এখানে গুগল নামের একটি বক্স আছে, এই বক্সের মধ্যে ট্যাপ দিচ্ছি। এই বক্সের মধ্যে ট্যাপ দিয়ে আপনারা প্রথমে দেখবেন একটা অ্যাপ্লিকেশন দেখাবে জিমেল। এই জিমেল অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো আমি জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তো জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেসটি দিবে। তো লেফট সাইডে উপরে দেখবেন তিনটে লাইন আছে প্রাইমারি লেখার আগে, এই তিনটে লাইনের মধ্যে ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর সবার নিচে দেখবেন সেটিং বলে একটি অপশন আছে, এখানে সেটিং দেখতে পাবেন। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে আসার পর প্রথমে কিছু অপশন আপনাদেরকে দিবে, তো এখানের মধ্যে আপনার পছন্দ জিমেল আইডিটা চুজ করে নেবেন। তো আমি আমার মোবাইলের ইমেল আইডিটি ট্যাপ করছি, mydrive703@gmail.com। তো এখানে ট্যাপ দেওয়ার পর প্রথমেই দেখবেন একটা অপশন পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে এসে যাবে। তো এখানে আসার পর সরাসরি পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন হোমের পরে। তো এখানে ক্লিক করার পর প্রথমেই দেখবেন ফটো বলে লেখা আছে উপরে প্রোফাইল। এই ডান সাইডে দেখবেন একটা ফটো বলে লোগো দেওয়া আছে ক্যামেরা সাইজের। তো এখানে ট্যাপ দেবেন। তো ওখানে ট্যাপ দেওয়ার পর প্রথমেই একটা ক্যান্সেল আর সেট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আপনাকে দুটি অপশন দেবে, এক টেক ফটো আর চুজ ফটো। যদি চুজ ফটো ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি থেকে ফটোটি এনে এখানে বস করাতে হবে, আর যদি ডাইরেক্ট ফটোটি তুলে এখনই আপলোড করেন তাহলে কিন্তু এই টেক ফটোই ক্লিক করতে হবে। তো আমি যেহেতু গ্যালারি থেকে ফটো আপলোড করব তাহলে গ্যালারির মধ্যে ক্লিক করব চুজ ফটো। তো চুজ ফটো ক্লিক করার পর আপনাকে এখানে ফাইল ওপেন করতে বলবে। ফটোস থেকেও আপনি ফাইল নিতে পারেন অথবা আপনার গ্যালারি থেকেও আপনি ফটো নিতে পারেন। তো আমি গ্যালারি পরে ক্লিক করব। তো গ্যালারিতে আসার পর আপনার মোবাইলের সমস্ত ফটোগুলি এখানে দেখতে পাবেন। তো আমি আমার পছন্দ মতো আমার একটি ফটো এখান থেকে খুঁজে বের করে নিচ্ছি। তো আমি পছন্দ মতো আমার এই ফটোটি ক্লিক করে নিচ্ছি। তো এই ফটোর মধ্যে ট্যাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখান থেকে আপনার কাটিং করতে হবে। তো জুম করলে দেখবেন বড় হচ্ছে, জুম আউট করলে কিন্তু ছোটো হচ্ছে। আপনার প্রয়োজন মতো সমান করে কিন্তু এখানে বস করে দেবেন। তো এখানে বস করার পর প্রথমেই একটি অপশন পাবেন ক্যান্সেল এবং অ্যাকসেপ্ট। তো অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টের পরে ক্লিক করার পর ফটোটা কিন্তু লোডিং নিচ্ছে। তো লোডিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ফটোটি সেভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফটোটা আমার সেভ হয়ে গেছে। বন্ধুরা, আমি আবার জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো ছবিটা সেট হলো কি না। তো জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর দেখবেন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটি দেখার জন্য আমি আবার প্লে স্টোরটি ওপেন করছি। তো প্লে স্টোরের মধ্যে আসার পর প্লে স্টোরের যে বাঁ দিকে তিনটে লাইন দেখতে পাবেন ওই তিনটে লাইনের মধ্যে ট্যাপ দেবেন। তো আমি তিনটে লাইনের মধ্যে ট্যাপ দিলাম। তো তিনটে লাইনের মধ্যে ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন আমার ছবিটা কিন্তু সেট হয়ে গেছে। তো প্রোফাইল ফটোটি সেট করার পর কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, কিছুক্ষণ টাইম নেবে, 5 মিনিটের মতো নেবে। 5 মিনিট পর আপনারা চেক করে দেখবেন ফটোটা কিন্তু সেট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।